দাদা, আপনি কি হাসপাতালে যাচ্ছেন? হ্যাঁ, কেন? দয়া করে আমাকে একটু হাসপাতালে নামিয়ে দিবেন। আসলে অনেক রাত হয়েছে আর মনে হচ্ছে না আমি আর কোনো বাস পাবো এই সময়। আচ্ছা ঠিক আছে, চলে আসুন। হাসপাতালে আপনার কে আছে? আমার এক আত্মীয় খুবই অসুস্থ, তাকে দেখার মতো কেউই নেই। কিছুক্ষণ আগে জানতে পেরেছি, তাই বাধ্য হয়ে এত রাতে যেতে হচ্ছে। তা আপনি এত রাতে কোত্থেকে আসছেন? লাশ নিয়ে গিয়েছিলাম এক গ্রামে, সেখান থেকে ফিরতেই এত রাত হয়ে গেল। আচ্ছা দাদা, আপনি কতদিন থেকে এই পেশায় নিয়োজিত আছেন? তা প্রায় 10 বছর তো হবেই। দাদা, আপনার কি ভয় করে না? ভয় কেন করবে? না মানে রাতের বেলা লাশ নিয়ে যাওয়া তো ভয়ের একটা ব্যাপার। হ্যাঁ, প্রথমে ভয় তো লাগতো বটে, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে, এখন আর খুব একটা ভয় টয় করে না। আচ্ছা, লাশ নিয়ে যাওয়ার সময় আপনি কি কখনো কোনো ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হননি? হয়েছিলাম একবার, এমন ভয়ঙ্কর ঘটনা যা আমার সারা জীবন মনে থাকবে। আচ্ছা দাদা, আমাকে কি বলবেন আপনার সাথে কি হয়েছিল? আসলে এইসব ভৌতিক ঘটনা শুনতে আমার খুবই ভালো লাগে। শুনলে তো আপনি ভয় পেয়ে যাবেন। না 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 না, কি বলছেন এসব, ভয় পাবো না, আমি ভীষণ সাহসী একজন মানুষ। আজ থেকে প্রায় 8-9 বছর আগের কথা, আমি তখন সবে মাত্র নতুন অ্যাম্বুলেন্স চালাই। আমার বাড়ি এখান থেকে অনেক দূরে, তাই বাধ্য হয়ে হাসপাতালের কাছেই একটি ছেলেদের মেসে থাকতাম। আমার সাথে আমার একজন রুমমেট থাকতো, তার নাম ছিল শুভজিৎ। সেও তার গ্রাম ছেড়ে শহরে চলে এসে রিক্সা চালাতো। শুভজিতের সঙ্গে একসাথে থাকতে থাকতে একসময় সে আমার খুব ভালো বন্ধু হয়ে গেল। অখিল চল, কাল আমরা দুজন আমাদের বাড়ি থেকে ঘুরে আসি, মা তোকে দেখলে খুবই খুশি হবে। কাল নয়, অন্য একদিন যাবোক্ষণ, কাল আমার জরুরি একটা কাজ আছে। আচ্ছা, তবে তুই সময় করে আমাকে জানাবি কিন্তু, ঠিক আছে? আমি এখন একটু গাড়ি নিয়ে বেরোবো। তারপর শুভজিৎ বেরিয়ে গেল। শুভজিৎ বেরিয়ে যাওয়ার পর আমিও বেরিয়ে গেলাম। প্রায় সন্ধ্যা নাগাদ হাসপাতাল থেকে আমার কাছে একটা ফোন এলো। হ্যালো, কে বলছেন? জি, আমি সদর হাসপাতাল থেকে বলছিলাম। শুভজিৎ নামের একজনকে আমি হাসপাতালে নিয়ে এসেছি, তার অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনি যদি তাকে চিনে থাকেন তাহলে দ্রুত হাসপাতালে চলে আসুন, ওনার অবস্থা খুবই খারাপ। জি জি, আমি এখনই আসছি। কথাটি শুনে যেন আমার পায়ের তলার মাটিটাই সরে গেল, আমি দ্রুত হাসপাতালে চলে গেলাম। হাসপাতালে গিয়ে জানতে পারি শুভ আর এই পৃথিবীতেই নেই, সে মারা গিয়েছে। হাসপাতালে সবাই আমার পরিচিত ছিল, তাই কোনো ঝামেলা ছাড়াই শুভর লাশটি আমি রিলিজ করে আমার অ্যাম্বুলেন্সে উঠাই। শুভজিতের এই শহরে আপন বলে কেউই ছিল না, বাড়িতে তার অসুস্থ মা বউ তারাই ছিল, তাই আমি নিজেই দায়িত্ব নিয়ে শুভর লাশটি তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। পথে শুভর সাথে কাটানো স্মৃতিগুলো আমার বারবার মনে পড়ছিল। আজ সকালেই দুজন আমরা কত গল্প করছিলাম, আর এখন আমি তার লাশ নিয়ে তারই বাড়ি ফিরছি। এ যেন এক কঠিন বাস্তবতা, মনটাকে কিছুতেই মানাতে পারছিলাম না। এসব ভাবতে ভাবতে আমি একসময় শুভর গ্রামের রাস্তায় চলে এলাম। রাত বাজে তখন ঠিক 1:30, আর এখনও শুভর বাড়িতে খবরটা কেউই জানে না। হঠাৎ করেই এত বড় ধাক্কাটা তারা কীভাবে সামলাবে সেটা আমি জানি না বাবু। এসব ভাবতে ভাবতেই হঠাৎ গাড়িটা কেন জানি থেমে গেল। আমি গাড়িটা স্টার্ট দেওয়ার অনেক চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভই হলো না।
একে তো শীতের রাত, তার মধ্যে চারিদিকে নিশুতি অন্ধকার। এত রাতে কাউকে বাহিরে পাওয়া যাবে বলেও মনে হচ্ছে না। তারপরও আমি গাড়ি থেকে নামলাম। গাড়ি থেকে নেমেই দেখি আমার সামনেই শ্মশান। সামনে শ্মশান দেখে আমি ভয় পেয়ে গেলাম, আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। এমন সময় হঠাৎ লক্ষ্য করলাম অ্যাম্বুলেন্সের ভেতর থেকে কেমন যেন আওয়াজ ভেসে আসছে। এমন শব্দ শুনে মনে হচ্ছে কেউ যেন কিছু একটা চিবিয়ে খাচ্ছে। এবার তো আমার জ্ঞান হারানোর উপক্রম। তারপরও আমি সাহস করে আস্তে আস্তে অ্যাম্বুলেন্সের দরজাটা খুলে ভেতরে যা দেখলাম তাতে আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমি দেখলাম অ্যাম্বুলেন্সের ভেতরে দুটো জন্তুর মতো কি যেন একরকম প্রাণী, যাদের চোখগুলো জল জল করছিল, আর তারা শুভজিতের লাশটি চিবিয়ে চিবিয়ে কাঁদছিল। আমি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যাই। পরের দিন আমার যখন জ্ঞান ফিরে আসে তখন সেখানে গ্রামের অনেক মানুষ উপস্থিত ছিল। তারা ততক্ষণে শুভজিতের লাশটি পোড়ানোর কার্যক্রম শুরু করে দিয়েছিল। আর আশ্চর্যজনকভাবে শুভজিতের লাশটি একদম অক্ষত ছিল। মানে আগের রাতে যা আমি দেখেছিলাম যে কয়েকটা জন্তু সেই লাশটিকে খাচ্ছিল তার কোনো চিহ্ন মাত্রই ছিল না। পরে আমি সবার কাছে জানতে পারি ওই শ্মশানে নাকি রাতের বেলা কারো যাওয়া নিষেধ। তার মধ্যে এত রাতে আমি আবার লাশ নিয়ে যাচ্ছিলাম, তাই আমাকে ওই শ্মশানের খারাপ আত্মাগুলো ভয় দেখিয়েছে। এরপর আমি শুভ শেষ কাজটি শেষ করে বাড়িতে ফিরে আসি। পরে বেশ অনেকদিন রাতের বেলা লাশ নিয়ে আমি কোথাও যেতে পারতাম না, ভীষণ ভয় করত আমার। আস্তে আস্তে এখন সব ঠিক হয়ে গিয়েছে। নিন, হাসপাতালে চলে এসেছি আমরা। আপনার গল্পটা আসলেই ভীষণ ভয়ানক ছিল, আমি এত ভয়ঙ্কর গল্প জীবনেও শুনিনি। আচ্ছা, যা তাহলে আমি এখন আসি, আপনি সাবধানে থাকবেন। দাদা, লাশ নিয়ে যেতে হবে জালোঘাটি গ্রামে।